السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব মাহে রমজানে রাসূল বিশেষ করে যে চারটি আমল সাহাবীদেরকে শিখাইছেন এবং এই চারটি আমল বেশি বেশি করার জন্য রাসূল বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চারটি আমলের প্রথম দুইটা আমলের মাধ্যমে আল্লাহ পাককে খুশি করানো যায় সুবহানাল্লাহ আর পরের দুইটা আমল এমন আমল যে দুইটা আমল করা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই আমাদের কোনো উপায় নাই এটা আমার কথা নয় আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে দুইটা আমল করলে আল্লাহ পাক খুশি হবে আর দুইটা আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাদের উপরে রাজি আর খুশি হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে তাহলে আসুন আমরা এই চারটি আমল শিখে নেই এবং মাহে রমজানে পুরো মাসব্যাপী প্রত্যেক দিন আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ এক নম্বর আমল যেই দুটি আমল দ্বারা আল্লাহকে খুশি করানো যায় তার ভিতরে এক নম্বর আমল হচ্ছে বেশি বেশি কালিমায়ে তৈয়বা পাঠ করা বেশি বেশি কালিমায়ে তৈয়বা পাঠ করা আমরা সবাই জানি কালিমায়ে তৈয়বা হচ্ছে সবাই শিখে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আমল হচ্ছে ইস্তিগফার বেশি বেশি করা রাসূলুল্লাহ শিখাইছেন ইস্তিগফার বেশি বেশি করা তো যেই আল্লাহর বান্দা মাহে রমজানে কালিমায়ে তৈয়বা বেশি পড়বে এবং ইস্তিগফার أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم وطبعا أستغفر الله أستغفر الله اترك بول لو استغفر هاي تو رسول بولن اي دوتي عمل المدومي الله پاك باندر اپر خوشي هاي راجي هاي سبحان الله سبحان الله ابار رسول بولن جي دوتي عمل قرى سرا ماه رمزن كنو مكتي ني كنو اپاي ني তার ভিতরে এক নম্বর হচ্ছে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আল্লাহর কাছে কি চাওয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়া চার নম্বর আল্লাহর কাছে জান্নাত চাওয়া যে আল্লাহ আপনি আমাকে জান্নাতবাসী করে দেন কোরআনের ভিতরে আল্লাহ পাক এই দোয়াটা শিখাইছেন কি দোয়া আমরা অনেকে জানি অনেকে জানি না বেশি বেশি আমরা মোনাজাতে এই আয়াতটা পড়ব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ونعوذ بك من النار আমরা সব সময় মাহে রমজানে পুরো মাসব্যাপী সব সময় দোয়া করব এই আয়াতটা পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করব সবাই শিখে নেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়ানাউযু বিকা মিনান নার একসাথে হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়ানাউযু বিকা মিনান সম্মানিত ভাই এবং বোনেরা ইসলামিক এই আমলগুলি আপনার কাছে মনোযোগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি আমল জানতে চান শিখতে চান এবং অন্য মুসলমান ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত